ইজি টু লার্ন উইথ সালাম ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবা এবং তোমাদের মতামত কমেন্টে জানাবা এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবা না। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করতে এসেছি সেটা হলো তোমাদের যে অনলাইন ইভেন্ট করার কথা আছে, ওই ইভেন্টের ক্ষেত্রে তোমরা যে নোট শেয়ারিং করবা, অর্থাৎ তোমাদের যে নোটগুলো ছবি তুলে শেয়ার করবা, সেই বিষয়টা নিয়ে আজকে। তো তোমরা অনেকের ফোন থেকে একটু নর্মাল বা অনেক কম দামি হয়, অনেকের বেশি দামের হয়, তো দেখা যায় কম দামি ফোনগুলোতে ছবিটা ভালো ওঠে না, এবং তুমি যখন সেই ফোন দিয়ে ছবি তুলে নোটটা শেয়ার দিবা সেক্ষেত্রে দেখা যাবে নোটের ছবিটা অনেক অস্পষ্ট হবে, ভালো করে পড়া যাবে না, এবং সেখানে কিন্তু তোমার লাইক কমেন্ট শেয়ার ভালো পড়বে না, যার ফলে কিন্তু তোমার মার্কটা কমে যাবে। তো তার জন্যই আমি আর কি এই ভিডিওটা করতেছি তোমাদের। মূলত আমি এখন দেখাবো কিভাবে ছবিটা অনেক সুন্দর করে তুলতে হয়। তো প্রথমেই তোমরা একটা কাজ করবা, গুগল প্লে স্টোরে যাবা এবং এখানে গিয়ে অ্যাডোবি স্ক্যানার বলে সার্চ দিবা। অ্যাডোবি স্ক্যানার সার্চ দেওয়ার পরে দেখো একটা অ্যাপ আসছে স্ক্যান মতো, চিহ্নটা দেখে নাও, তোমরা চিহ্নটা দেখে নাও। এবং এটা যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করা লাগলো না, তো আমি এবার ডাইরেক্ট অ্যাপটা ওপেন করব। তো ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে ফর্ম, হোয়াইট বোর্ড, এখানে ডকুমেন্ট, বিজনেস কার্ড সব কিছুই তৈরি করা যায়। তো মূলত আমি আজকে যেহেতু তোমাদের যে শিটটা তৈরি করতে হবে সেই নোট শিটটা কীভাবে ছবি তুলবে সেটা দেখাবো, তো তোমাদের এই ডকুমেন্টটাই রাখলেই হবে। তো দেখো এরপরে এরকম ধরে ছবিটা তুলবা, চাইলে তোমরা লাইটটা দিয়ে রাখতে পারো ক্যামেরার। আচ্ছা, তো এটা করার পর দেখো তোমরা কিন্তু এই সাইজের পাশ থেকে এরকম সাইজ করে নিতে পারবা, যে যতদূর তোমার প্রয়োজন তুমি সাইজ করে নিতে পারবা এভাবে খুব সুন্দরভাবে। দেওয়ার পরে এরপরে কন্টিনিউ ক্লিক দেবা, এই কন্টিনিউ ক্লিক দিলাম, দিলে দেখো এখানে কিন্তু এক আসছে, তুমি চাইলে এরকমভাবে আরও কয়েকটা পিক তুলতে পারো। সাপোজ আমি আরও একটা তুললাম, যেহেতু তোমরা নোটগুলো হয়তো কেউ এক পেজ দিবা এমন না, কেউ অনেকেই চার পাঁচ পেজ বা অনেক পেজ দিবা, তো এক্ষেত্রে অ্যাডোবি স্ক্যানারে ফ্রি সার্ভিসের ক্ষেত্রে দেখা যাবে তোমার 25 পেজ পর্যন্ত তুমি ছবি তুলতে পারবা, সমস্যা নাই। তো এরপরে এই কন্টিনিউ দিলাম, দেখো এখানে কিন্তু সেভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এটা কিন্তু তোমাদের আলো যদি দিতে চাও এটা ক্লিক দিবা, আলো যদি না দিতে চাও এখানে অফ করে দিবা, এই এটা দিলে কমপ্লিটলি আলো থাকবে। তো এরপরে দেখো আমি এই ছবির ওপরে ক্লিক করলাম, এরপরে দেখো এই দেখো আমাদের ছবিটা কিন্তু চলে আসছে, এবং দেখো আমাদের খাতায় যে ছবিটা হতো তার চেয়ে কিন্তু অনেকটা উজ্জ্বল হয়েছে। তো এরপর দেখো এই ছবিটা কিন্তু একটা ঘুরে গেছে, তো এর জন্য আমরা এখানে রোট করব, রোটেট করলে কী হবে এখান থেকে দেখো ছবিটা সোজা হয়ে গেল। এরপর এখানে আরও অনেক অপশান আছে, তো তোমাদের এত অপশান দরকার নাই আপাতত। এরপরে দেখো উপরের দিকে স্ক্যান পিডিএফ নামে একটা অপশান আছে, ওখানে ক্লিক দিলাম। এরপরে দেখো আমাদের কিন্তু পিডিএফটা আমাদের ফোল্ডারে সেভ হয়ে গেল, তুমি চাইলে এখান থেকে সেভ অ্যাজ জেপিইজিও সেভ করে নিতে পারো, এবং এরপরে তুমি যখন তোমার গ্যালারিতে ফেরত যাবা তুমি দেখতে পারবা তোমার ছবিটা সেভ হয়ে গেছে। তো দেখো এরপরে আমি আমার গ্যালারিতে চলে আসবো, আমি যে ছবিটা করলাম সেটা সেভ হয়েছে কিনা, এখানে দেখো এই ছবিটাও কিন্তু জেপিইজি ফাইলটাও সেভ হয়ে গেছে। তো এর পাশাপাশি দেখো আমি এর আগেও কয়েকটা ছবি বইয়ের ছবি তুলছিলাম, তোমরা চাইলে বিভিন্ন রকমের ছবি তোমাদের যেসব রাইটিং আছে তোমরা সেগুলো ছবি তুলে কিন্তু এইভাবে স্ক্যান করে নিয়ে ছবিটা সৌন্দর্য করতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন হলো মতামতে জানাবা, সবাই ভালো থাকো এবং আশা করছি তোমরা প্রতিযোগিতায় অনেক সাফল্য পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।